চন্দ্রমল্লিকা পম্পনগুলোকে দেখুন, কি সুন্দর চন্দ্রমল্লিকা পম্পনের রংটি দেখুন। এখানে প্রত্যেকটি গাছ অসাধারণ এবং যথারীতি এই পাঁচটি ফুল গাছের সমষ্টি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। এই ফুলগুলোকে দেখুন, এই ফুলটিকে দেখুন, এই ফুলটিকে দেখুন, সব মিলিয়ে। নমস্কার বন্ধুরা, সুপর্ণা সঞ্জীবনী চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন আজকে এই কল্যাণী পুষ্প প্রদর্শনীর মৌসুমি ফুলগুলোকে আপনাদের দেখাই। এখানে দেখুন সামনেই ফুটে আছে অসাধারণ সিনেরারিয়া, পিটুনিয়া, ডায়ান্থাস, অ্যান্টিরিনাম, স্টক, ইমপেসেন্স, রুটবেকিয়া, ক্লায়ান্থাস, সেলোসিয়া ইত্যাদি গাছ দিয়ে এই অসাধারণ ফুলগুলো সাজানো হয়েছে। দেখুন এখানের পুষ্পসজ্জাগুলো অনেকগুলো সিজন ফ্লাওয়ার দিয়ে সুন্দর করে গাছগুলোর সমষ্টি এখানে পুরস্কৃত হয়েছে। এখানে যে গাছগুলোর সমষ্টি আপনারা দেখছেন, এটি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। দেখুন কি অসাধারণ। তিন দিন হয়ে গেল পুষ্প প্রদর্শনীটি চলছে, আজকে শেষ দিন। অনেকগুলো গাছ একটু ম্রিয়মান হয়ে গেছে, তবুও দেখুন আমরা এই অসাধারণ ফুলগুলোকে কাছ থেকে দেখব এবং আপনাদের দেখাবো। এখানে দেখুন সিনেরারিয়া, ইমপেসেন্স, ক্লায়ান্থাস এবং মালভা, এখানকার গাছগুলোকে দেখুন। চলুন আমরা অতি দ্রুত সমস্ত মৌসুমি ফুলগুলোকে দেখে নিই, কারণ আজকে চারিদিকে অনেক মাইক চলছে। আবার একটু পরেই এই প্রদর্শনীর প্রাইজ ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম শুরু হবে। এই যে অসাধারণ ফুলটি আপনারা দেখছেন, অনেকেই ফুলটিকে চেনেন, এটি হলো ক্লায়ান্থাস। যারা চেনেন না তারা চিনে নিন, এই হলো তুলনাহীন ফুল ক্লায়ান্থাস। যেন মনে হয় অনেকগুলো পাখি গাছের ডালে ঝুলে রয়েছে। দেখুন কি অসাধারণ। এখানে অ্যাস্টারের টপগুলো দেখুন, এখানকার সেলোসিয়ার টপগুলোকে দেখুন, কি তুলনাহীন। ফ্লক্সের ফুলগুলোকে দেখুন, কি তুলনাহীন ফ্লক্সের ফুলগুলো, কি মনোরম কালার, খুবই সুন্দর ফুলগুলোর গঠন। আর অজস্র ফুল হয়, টানা ফুল দিতে থাকে শীতকালীন মৌসুমি ফুলের মধ্যে, এই ফুলগুলো টানা ফোটে। এখানে দেখুন ডায়ান্থাস, এখানে দেখুন কি সুন্দর ক্যালেন্ডুলার ফুলগুলো, ক্যালেন্ডুলার ফুলগুলো এত সুন্দর হয়েছে। এই টপটিও অসাধারণ, এটি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। দেখুন ক্যালেন্ডুলা, আমরা এই ক্যালেন্ডুলা নামটিকে বড়ো ক্যালেন্ডুলা নামের সঙ্গে সারা বছর শুনে অভ্যস্ত। এই ক্যালেন্ডুলা গাছ কিন্তু মেডিসিনাল প্রপার্টিজে পরিপূর্ণ, শীতকালীন মৌসুমি ফুলের মধ্যে অসাধারণ গাছ। এদিকে দেখুন এগুলো অ্যাস্টার, এদিকে দেখুন এগুলো স্যালভিয়া, স্যালভিয়া গাছগুলোকে দেখুন, টুকটুকে লাল ফুল হয়েছে স্যালভিয়া গাছে। দেখছেন এগুলো ইমপেসেন্স, এগুলো দেখছেন রুটবেকিয়া, এই গাছগুলোতে জলের অভাব হয়েছে। দেখুন রুটবেকিয়ার ফুলগুলো, কি অপূর্ব রুটবেকিয়ার ফুল, অনেক দিন ধরে টানা ফুটে থাকে, এক একটি ফুল প্রায় এক মাস ধরে গাছের মধ্যে তরতাজা হয়ে ফুটে থাকে। এটি দেখুন কি সুন্দর ফুল, মেসন ব্রিয়ান্থিমাম যতদূর সম্ভব। দেখুন ফুলগুলো কি অপূর্ব, এখানে অপূর্ব ক্লায়ান্থাসগুলো এসেছে, তুলনাহীন ক্লায়ান্থাস। দেখুন ক্লায়ান্থাসের এক একটি টপ কি অপূর্ব, তুলনাহীন ক্লায়ান্থাস।
ভিডিওটিকে বড় করব না, যত দ্রুত সম্ভব আপনাদের দেখাচ্ছি। এগুলো দেখুন, সমস্ত প্যান্সির ফুল, কী পরিমাণে প্যান্সিতে ফুল এসছে এক একটি টবে। দেখছেন অসাধারণ সেলোসিয়া, তুলনাহীন সেলোসিয়ার ফুলগুলোকে দেখুন, অপূর্ব, একেবারে যেন আগুনের রং মশাল গাছের মাথায় মাথা উঁচু করে জ্বলছে। এত পরিমাণে কি বিরাট ভলিউম এক একটি গাছের। বন্ধুরা, ডালিয়ার ফুলগুলোকে দেখুন, কি অপূর্ব ডালিয়ার ফুলগুলো, বিভিন্ন গাছগুলো, কোনোটি তিন পটে লড়াই করেছে, এটি তিনটি পটের সমষ্টি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। দেখুন কি অপূর্ব সাদা এই ফুলটি, সেকেন্ড প্রাইজ পেয়েছে এই ফুলটি, ফার্স্ট প্রাইজ পেয়েছে। এই ডালিয়ার ফুলগুলোকে দেখুন, এটি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। এই দিকের ডালিয়া ফুলগুলোকে দেখুন, এটি দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে। এখানেও ডালিয়ার টপগুলো, এই ডালিয়ার গ্রুপটি তৃতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে। এখানে তিন পটের সমষ্টি থার্ড অর্থাৎ তৃতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে। এখানে যে লাল, কালচে লাল রঙের ডালিয়াটি দেখছেন, এই ডালিয়াটি বেস্ট ডালিয়া অব দি শো হয়েছে। দেখুন ডালিয়াটিকে, কি অপূর্ব। এই ডালিয়াটি দ্বিতীয় হয়েছে, দেখুন কি অপূর্ব, হলুদের মধ্যে একটা হালকা লাল ছিট রয়েছে, তুলনাহীন, অনেক বড় সাইজের ফুল ডালিয়া। বন্ধুরা, চন্দ্রমল্লিকা পম্পনগুলোকে দেখুন, কি সুন্দর চন্দ্রমল্লিকা পম্পনের রংটি দেখুন। এখানে প্রত্যেকটি গাছ অসাধারণ, এবং যথারীতি এই পাঁচটি ফুল গাছের সমষ্টি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। এই ফুলগুলোকে দেখুন, এই ফুলটিকে দেখুন, এই ফুলটিকে দেখুন, সব মিলিয়ে তুলনাহীন কম্বিনেশন, অসাধারণ কম্বিনেশন। এই তিনটি চন্দ্রমল্লিকা পম্পন সমষ্টিগতভাবে এই তিনটি গাছ প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। কি অপূর্ব, কত বড় ব্যাসার্ধ নিয়ে এখানে এই সাদা ফুলটি ফুটে আছে। দেখুন একেবারে গোল রাউন্ড মাথার দিকে পরপর যেন সাজানো ফুল, হলুদটিও তাই। পিছনের গাছগুলোও দেখুন অনেক বড়, এদিকে দেখুন ফুলের মেলা। এপাশেও কিছু চন্দ্রমল্লিকা রয়েছে, এই চন্দ্রমল্লিকাগুলোকেও দেখুন। আমরা এবারে পৌঁছে যাব চন্দ্রমল্লিকা জায়ান্টসের ফুলগুলো দেখব। চলুন চন্দ্রমল্লিকা জায়ান্টসগুলোকে দেখি। দেখছেন ক্রিসান্থিমাম জায়ান্টস, কি অপূর্ব এক একটি ফুলের গঠন দেখুন, এবং কোন ফুলটি কি পুরস্কার পেয়েছে দেখুন। এই ফুলটি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে, এটি দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে, এখানে এই হলুদ ফুলটি তৃতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে। দেখুন একেবারে অন্য রকমের গঠন। এখানে এই ফুলগুলোর সমষ্টি দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে, এই ফুলগুলো তৃতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে, এবং এখানকার চন্দ্রমল্লিকা গাছগুলো প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। দেখুন কি অপূর্ব, অসাধারণ কম্বিনেশন, অসাধারণ ফুলের গঠন। আপনারা তো জানেনই যে চন্দ্রমল্লিকা জায়ান্টস করা একটু কঠিন, এবং বিশেষ করে এই রকম উচ্চ মানের চন্দ্রমল্লিকা জায়ান্টস করতে গেলে সারা বছরের একটা এই কাজ সম্পর্কে জানা বোঝার দরকার। দেখুন এটি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে, এই গাছগুলো তৃতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছে। আমরা চন্দ্রমল্লিকা জায়ান্টসের আরও একটি বিভাগকে দেখব,
যেটিকে বলে মোর দেন, অর্থাৎ চন্দ্রমল্লিকা জায়ান্টস গাছে দেখুন এই একটি গাছে একটি ফুল নেওয়া হয়। আবার প্রতিযোগিতার বিভাগে এমন কিছু বিভাগ থাকে যে এই চন্দ্রমল্লিকা জায়ান্টসকেই অনেক বেশি পরিমাণে ফুল যারা করতে পারেন তাদের একটা প্রতিযোগিতা হয়। এখানে দেখুন সেই একের অধিক ফুলের চন্দ্রমল্লিকা জায়ান্টসের প্রতিযোগিতায় এই একসাথে অনেকগুলো চন্দ্রমল্লিকা জায়ান্টস যিনি করেছেন তিনি দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। এখানে দেখুন এই ফুলটি, পিছনের গাছটিকে দেখুন, এগুলো একের অধিক চন্দ্রমল্লিকা জায়ান্টস। এখানেও কিছু চন্দ্রমল্লিকা জায়ান্টস আছে, দেখুন কি সুন্দর চন্দ্রমল্লিকা জায়ান্টসগুলি। বন্ধুরা দেখুন এখানে পিটুনিয়া সিঙ্গেল কীভাবে ফুল এসছে, পিছনের গাছগুলোকে দেখুন, পিটুনিয়া সিঙ্গেলের অসাধারণ ফুলগুলোকে দেখুন, তুলনাহীন পিটুনিয়া সিঙ্গেল। এগুলো সমস্ত পিটুনিয়া সিঙ্গেল, এগুলো দেখছেন মাছি গাঁদা বলা হয়। দেখুন এক একটি পটের মধ্যে কত পরিমাণে মাছি গাঁদা হয়ে আছে। এপাশেও দেখুন ফুলের যেন মেলা বসেছে, ছোট ছোট গাঁদা ফুলের একটি জাতি যাকে বাঙালিরা নাম দিয়েছে মাছি গাঁদা, অর্থাৎ এত ছোট একটা সুন্দর নাম তৈরি হয়েছে মাছি গাঁদা। দেখুন কত ফুল ঠাস বুনট হয়ে আছে আর প্রচুর সত্যি সত্যি বিভিন্ন মৌমাছি এর উপরে মধু সংগ্রহ করছে। দেখুন এই মাছি গাঁদার গাছগুলোকে কি অপূর্ব। পিছনে কিছু বেড রয়েছে, বেড সাজানোর প্রতিযোগিতা। আমরা এখানে ফ্রেঞ্চ মেরিগোল্ডগুলোকে দেখব, কাছ থেকে ফ্রেঞ্চ মেরিগোল্ডগুলোকে দেখি। দেখুন এই ফ্রেঞ্চ মেরিগোল্ডের গ্রুপটি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে। এখানে দেখুন আরেকটি অসাধারণ ফ্রেঞ্চ মেরিগোল্ড, এগুলো দেখছেন সাদা গাঁদা। দেখুন এক একটি গাছে কত পরিমাণে সাদা গাঁদা ফুটিয়েছেন। এখানে দেখুন বিভিন্ন গাঁদার টব একসাথে কত পরিমাণে ফুল এক একটি গাঁদার টবে, অসাধারণ। গোলাপ গাছ দেখুন, আমরা যেহেতু আজকে বলেছি সিজন ফ্লাওয়ারই দেখাবো, সিজন ফ্লাওয়ারগুলো আপনারা দেখলেন, আশা করি সমস্ত প্রদর্শনীর সিজন ফ্লাওয়ারগুলো আপনাদের দেখা হয়ে গেল। বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।